রিয়া ভেতর হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও সেই নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আছি বাপের বাড়িতে, আমরা বেড়াতে এসেছি, অনেকদিনই হচ্ছে এসেছি আমরা। তো প্রচুর গরমও পড়েছে আর সেরকম রোদ। এখন এই হচ্ছে আমার বাপের বাড়ি। তো আর কাছে আমাদের জঙ্গল, দেখো জঙ্গলটাকে, মানে বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, এতটাই কাছে জঙ্গল, 10-5 মিনিটের কাছে, তাও না, কাছেই বলতে গেলে জঙ্গল। তো আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের রান্না হবে, মাংস হবে, তারপরে আরো মাছ টাছ হবে। তো একটা পাশে বৌদিদের বাড়ি আছে, ওখান থেকে হাঁস কিনতে যাবো। তো সেটাই হাঁস টাছ সবে রান্না হচ্ছে আর কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর ওই যে আমার বৌদি বসে আছে, সবাই এক জায়গায় খাওয়া হবে, তো সেই কারণে সবাই একসাথে। আর ওই যে বৌদির ছেলে ছেলে, আর এই হচ্ছে বৌদির মেয়ে, দিন দিন বড় হচ্ছে, এর জন্য একটা ছেলে থাকা দরকার কিন্তু, তাই তো শোনালি। বন্ধুরা যাচ্ছে এখন হাঁস আনতে, সেই বৌদিদের বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি, রোড দেখো তো যাচ্ছি, এই আমি আর গোপাল, এই যে যাচ্ছি, কি রোড পড়েছে দেখুন। এই হচ্ছে বৌদিদের বাড়ি, ঢুকছি, ওই বাবা গেছে আর বৌদি কাজ করছে, দেখা যাক হাঁস ধরা হবে। বন্ধুরা রোড পড়েছে কেমন দেখুন, এবারে যাচ্ছে হাঁস ঘরের দিকে, যাচ্ছে এবার হাঁস ধরে দেবে, এই জেটি গেছে গিয়ে এবারে হাঁস ধরবে, ঘরে আছে জেটি, ওই যে হাঁস ধরছে, এটা কি হাঁসা, ফল ধরো নতুন মারবে বাবা, ওটা ধরে রাখো, কি রোদ পড়েছে বাবা, এই হাঁস নেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাবো। বাবা আর আমি যাচ্ছি হাঁস নিয়ে, হাঁস নেওয়া হয়ে গেছে, পক পক করছি, ভালো ভালো। তো বন্ধুরা হাঁসটা তো বাবার আমি নিয়ে আসলাম, আপনারা দেখলেন, তো এখন হচ্ছে বাবা হাঁসটা কেটে ফেলেছে আর গোপাল পাশ দিয়ে ঘোরাঘুরি করছে, করে যাচ্ছে সমানে। আর বন্ধুরা গরম জল করতে দিয়েছিলাম, গরম জল হয়ে গেছে আর বাবার হাঁসও কাটা হয়ে গেছে, তো বাবা এবারে হাঁসটা গরম জলে দিয়ে আর কি পাখনাগুলো ভালো করে পরিষ্কার করে নেবে। আর হচ্ছে গ্রামের দিকে হাঁস মুরগি কিনলে কি হয়, বাড়িতে শহরের মতো যে দোকানে গিয়ে কেটে দেয় সেরকম না, বাড়িতে এনে পরিষ্কার করে সব কিছু কাটা হয়। আর গোপালে লোম নিয়ে দেখাচ্ছি, হাঁসের লোম নিয়ে এসেছিলো, তো সবাই মিলে বৌদিটা অবধি আমরা সবাই আর কি একসাথে বাড়িতে খাওয়া দাওয়া হবে আইসক্রিম। তো বাবা হাঁস ছাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, তো অনেকদিন পরেই বাপের বাড়িতে এসেছি আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাঁসটা আনার সাথে সাথে কাটা হয়ে গেছে, গিয়ে মাংস হয়ে গেল, হাঁসটার জীবন শেষ। তো এই হচ্ছে মাংস, এবারে রান্না হবে, দেখা যাচ্ছে যে মাটির পোকায় রান্না হচ্ছে, গ্রামে যেভাবে রান্না হয়, মাংস চাপি দিয়েছে মানে মশলা কষানো হচ্ছে। তো বন্ধুরা ভিডিও আছে পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলটিতে।